নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্মা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। মরণ ফাঁদে পরিণত ভৈরবপুর সড়ক, হালিচারা রোপণ করে প্রতিবাদ। বরখোলায় শক্তি বাড়ল রাইজোর দলে, যোগদান করলেন 50 জন লোক। শহীদ কনকলতার জন্ম শতবর্ষ উদযাপন, শিলচরে সাইকেল র্যালি। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। প্রায় 4 বছর ধরে কালাইনের ভৈরবপুর সড়কটি মরণ ফাঁদে পরিণত। 2019 সালে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে বিশাল অঙ্কের অর্থ খরচে 6 নম্বর জাতীয় সড়ক থেকে ভৈরবপুর পর্যন্ত সড়কটি নির্মাণ করা হয়। গাইডলাইন মতে 5 বছর পর্যন্ত সড়কের সংস্কার চালিয়ে যাওয়ার কথা ঠিকাদারের, কিন্তু সংস্কার করা তো দূরের কথা। কাজের বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার 4 বছরের মধ্যে একবারও ওই সড়কের দিকে ফিরে তাকাননি। মঙ্গলবার ওই সড়ক সংস্কারের দাবিতে হাজার হাজার ছাত্রছাত্রী, ভুক্তভোগী জনগণ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা সড়কের উপর হালিচারা রোপণ করে প্রতিবাদ সাব্যস্ত করেন। শীঘ্র গণদাবি পূরণ না হলে 6 নম্বর জাতীয় সড়ক অবরোধে বসার হুঁশিয়ারি দেন তারা। প্রায় 15,000 মানুষের 6 নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযোগ রক্ষাকারী এই সড়ক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি থেকে শুরু করে কলেজ পর্যন্ত 5,000 ছাত্রের যাতায়াতের একমাত্র ভরসা ওই গ্রামীণ সড়কটি। কিন্তু দীর্ঘ বছর ধরে সড়কটির সংস্কার না হওয়ায় মানুষের দুর্ভোগের শেষ নেই। এই এক দফা দাবিতে এলাকাবাসী লাগাতার আবেদন নিবেদন করলেও কোনো পক্ষই বিন্দুমাত্র গুরুত্ব দেয়নি। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকাল 8:30 থেকে ভৈরবপুর এমই স্কুল, কান্দিগ্রাম এলপি স্কুল, 783 নম্বর আজমারা এলপি স্কুল, 494 নম্বর ভৈরবপুর এলপি স্কুল, 13 নম্বর ভৈরবপুর এলপি স্কুল, জনকল্যাণ হাই স্কুল, আল ইমরান একাডেমি, জনকল্যাণ একাডেমি, আলা আমান একাডেমি, কালাইন উচ্চতর বিদ্যালয়, কালাইন এসআর কলেজ, কালাইন জুনিয়র কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী। স্বেচ্ছাসেবী সংগঠনগুলি হল তৃপ্তি ক্লাব, জনকল্যাণ ক্লাব, যুব ফেডারেশন, যুব উন্নয়ন সংস্থার সর্বস্তরের কর্মী কর্মকর্তারা সমবেতভাবে রাজপথে নেমে প্রতিবাদ করেন। প্রতিবাদে নেতৃত্ব দেন সূর্যকান্ত বৈষ্ণব, প্রমোদ বৈষ্ণব, পার্থসারথী নাথ, সুভাষ নাথ, তৃপ্তি ক্লাবের সভাপতি রাজ রায়, সম্পাদক প্রবণ নাথ, হৃদয় রায়, জসিম আহমদ খান, আব্দুল মালিক লস্কর, জ্যোতির্ময় নাথ, আব্দুল সবুর, রহিমউদ্দিন লস্কর, বিশ্বজিৎ নাথ, বিদ্যুৎ নাথ প্রমুখ। তারা সংবাদ মাধ্যমকে জানান, শীঘ্র সড়কটির সংস্কার না হলে জাতীয় সড়ক অবরোধে বসবেন তারা। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে বিভিন্ন সংগঠন তথা এদের অঞ্চলের বিভিন্ন স্কুল, জনকল্যাণ একাডেমি, শিশু বিকাশ মডেল একাডেমি, আলাকালানি আলামান একাডেমি নর্থ ইস্ট এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তথা বিভিন্ন এনজিওর সদস্যরা মিলে আজকের এই রাস্তাটি অবরোধ করেছে। কেননা এই রাস্তার অবস্থা খুবই নেক্ষারজনক, এক মরণ পেয়াদে অবস্থিত। এই রাস্তার যদি বড় বড় গর্ত, যে গর্তগুলো রয়েছে, এই গর্ত দিয়ে ছাত্রছাত্রীরা নিজের ইউনিফর্ম লাগিয়ে স্কুলে যাতায়াত করতে পারছে না এবং কোনো পেশেন্টরা মানে সঠিক টাইমে গিয়ে মেডিকেলের ট্রিটমেন্ট পাচ্ছে না, এমন অবস্থা এই রাস্তার। বর্তমান আমরা আজকের এই প্রতিবাদ করে আমরা আসাম গভর্নমেন্টের কাছে আমরা একটি দাবি রাখি, এই রাস্তার অধিসত্ত্বর মেরামতি করার জন্য, এই রাস্তার রিকনস্ট্রাকশন করে এই রাস্তাটিকে উপযুক্ত করে তোলার জন্য, চলাচলের উপযুক্ত করে তোলার জন্য, এবং যাতে ছাত্রছাত্রীরা সুন্দরভাবে স্কুলে ড্রেস মেনটেন করে স্কুলে মানে যা জুতা মোজা সব পরিধান করে স্কুলে আসতে পারে, এই কামনা করি। এবং যে সময় এই রাস্তাটির কাজ হয়েছিল তখন অনেক মানে এই দীর্ঘ 4-5 বছর থেকে কোনো বিভাগীয় কর্তৃপক্ষ আমাদেরকে কোনো রেসপন্স দেয় নাই, আমাদের রাস্তাঘাটের কোনো কাজ করে নাই, এর কারণে আমরা আজকে প্রতিবাদ করতে বাধ্য হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন বেটি বাঁচাও বেটি পড়াও, আমরা কেমনে পড়াবো, পুনেরা পড়াক, আমরা বাঁচাবো কেমনে, আমরা বাঁচাবো কেমনে? আজকে জলে হাঁটু জল রাস্তার মধ্যে দিয়ে আমরা চলাচল করতে পারছি না, সাধারণ মানুষ অ্যাম্বুলেন্স দিয়ে যাতায়াত করতে পারছে না, স্কুলের স্টুডেন্টরা যাতায়াত করতে পারছে না, ওদের ব্যাগ ভিজাচ্ছে, কাপড় ভিজাচ্ছে, জুতা মোজা ভিজে যাচ্ছে, স্কুলে যা দেয় ওদের পানিশমেন্ট হচ্ছে। আজকে আমরা এই বক্তব্যকে নিয়ে আজকে আমরা প্রতিবাদে বাধ্য হয়েছি এই রাস্তায় নেমে, তাই ওখান বলে আমার কেন শেষ করলাম।
মঙ্গলবার বরখলায় রাইজর দলের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাছাড় জেলা রাইজর দলের সভাপতি জাভেদ মিয়াদার দশকরের হাত ধরে বিভিন্ন দল ত্যাগ করে প্রায় 50 জনের অধিক ব্যক্তি রাইজর দলে যোগদান করেন। এ উপলক্ষে এদিন এক অনুষ্ঠানের আয়োজন করে বরখলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়। বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সহ কংগ্রেস ইউডিএফ কে তীব্র ভাষায় সমালোচনা করেন জেলা সভাপতি জাভেদ মিয়াদার দশকর সহ অন্যান্যরা। তারা বলেন, স্বাধীনতার 75 বছর পরও এই এলাকায় উন্নতির ছোঁয়া লাগেনি। সরকারের বিভিন্ন প্রকল্প থেকে এলাকার লোকজন বঞ্চিত। রাইজর দল আসামের একমাত্র আঞ্চলিক দল। এই দল একমাত্র গরিব জনগণের হয়ে কাজ করছে। দলের প্রধান হচ্ছেন বিধায়ক অখিল গগৈ। শুধুমাত্র অখিল বিধানসভায় রাজ্যের নির্যাতিত নিপীড়িত গরিব মানুষের হয়ে কথা বলেন। তিনি জাতির স্বার্থে 36 বারের মতো জেল খেটেছেন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলায় বিভিন্ন দল ত্যাগ করে রাইজর দলে যোগদান করবেন এবং দলকে আরো শক্তিশালী করবেন বলে তারা আশাবাদী। পরে এলাকার পুরুষ মহিলাদের সংবর্ধনা দিয়ে দলে বরণ করা হয়। যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলা রাইজর দলের সাধারণ সম্পাদক রুবেল লস্কর, সম্পাদক মিনাল মজুমদার, প্রাক্তন গ্রুপ মেম্বার হাজী নূর আবেদিন মাছার ভূঁইয়া সহ বিশিষ্টজনেরা। স্মার্ট মিটার দিয়ে প্রতিটা মানে 15-20 দিন পরে পরে 2000-3000 করে এই যে স্মার্ট মিটারের নামে যে গভর্নমেন্ট যে টুল ট্যাক্সগুলো বসিয়েছে মানুষ প্রত্যেকটা মানুষের ঘরে, প্রত্যেকটা জনগোষ্ঠী, জাতি জনগোষ্ঠী, প্রত্যেক জনসাধারণ মানুষের ঘরে এই টুল ট্যাক্সের মাধ্যমে আদানির কাছে এই সমস্ত ট্যাক্সগুলো যাচ্ছে। তো যার জন্য এই আজকের সভায় অবগত হলাম যে স্মার্ট মিটারের অনেক সমস্যা এই বড়কলাতে রয়েছে এবং অনাগত দিনে এই স্মার্ট মিটারের জন্য আমরা এই বড়কলার রাজপথ রাইজের দলের ব্যবস্থাপনায় বড়কলার এজিএম অফিস, বড়কলার এসডিও অফিস আমরা ঘেরাও করব আগন্ত দিনে। এবং এই এরিয়াতে আমার যারা আমার বৃদ্ধ বোনেরা আছেন, বৃদ্ধ মারা রয়েছেন, আজকে দেখা গেছে ওদের ঘরে বিগত দিন থেকে বন্যার পর থেকে, বন্যার আগ এবং পর থেকে ওদের কোনো মানে অরুণোদয় কী জিনিস ওরা জানে না। সরকারের প্রত্যেকটা প্রকল্প থেকে এই আমার মা বোন দাদারা বঞ্চিত। তো সেই হিসাবে আজকে ওরা যেভাবে বলল যে বিধায়কেরও কোনো ভূমিকা নেই বা বিধায়কও এই দেখা শোনা করার জন্য, খবরাখবর নেওয়ার জন্য আসেননি ওদের পাশে, তাই আমরা রাইজের দলের পক্ষ থেকে আগন্ত দিনে এই বড়কলা বাজারের বা বড়কলা শেষশ্রী অঞ্চলের এরিয়ার পুরো বড়কলা এরিয়ার প্রতিটা মানুষের সমস্যা নিয়ে রাইজর দল ঐক্যবদ্ধ হয়ে বৃহত্তর আকারে এই দরিদ্র অসহায় মানুষকে নিয়ে আমরা আগন্ত দিনে বৃহত্তর আকারে প্রোগ্রাম প্রতিবাদের কার্যসূচি আমরা হাতে নেব। ধন্যবাদ। কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন সমিতির পক্ষ থেকে মঙ্গলবার শিলচরে এক সাইকেল র্যালির আয়োজন করা হয়। সকাল 9টায় শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে সবুজ পতাকা দেখিয়ে সাইকেল র্যালির সূচনা করেন সমিতির সভাপতি প্রাক্তন শিক্ষিকা গৌরী দত্ত বিশ্বাস ও অল আসাম কনকলতা জন্ম শতবর্ষ উদযাপন কমিটির অন্যতম উপদেষ্টা আজহার হোসেন। র্যালি শুরুর পর্বে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি শিহাবুদ্দিন আহমেদ। তিনি বলেন, বীরাঙ্গনা কনকলতা পরাধীন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অপশাসনের বিরুদ্ধে লড়াই করে 1942 সালের 20 সেপ্টেম্বর শহীদ হয়েছিলেন। তার চেতনা ছিল সম্পূর্ণ অসাম্প্রদায়িক। অথচ আজ স্বাধীনতার 78 বছর পর মানুষের সাথে মানুষের বিভাজন তৈরির অপচেষ্টা চলছে। তিনি বলেন, কনকলতার জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত সাইকেল র্যালি আয়োজন করা হয়েছে যাতে মানুষের মধ্যে, বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধের চেতনাকে শক্তিশালী রূপে গড়ে তোলা যায়। সাইকেল র্যালির সূচনায় সেখানে উপস্থিত ছিলেন সমিতির অন্যতম উপদেষ্টা প্রাক্তন অধ্যক্ষ দীপঙ্কর চন্দ, সহসভাপতি অধ্যাপক স্মৃতি পাল, সুব্রত চন্দ্র নাথ, সম্পাদক দুলালী গাঙ্গুলি, ভবতোষ চক্রবর্তী, স্বাগতা ভট্টাচার্য, গৌরচন্দ্র দাস, পল্লব ভট্টাচার্য, স্বাগতা চক্রবর্তী, পরিতোষ ভট্টাচার্য, টুলু বাগতি প্রমুখ। সাইকেল র্যালি সোনাই রোড হয়ে সোনাবাড়ি ঘাটে পৌঁছালে সেখানে ইয়াংস্টার ক্লাবের পক্ষ থেকে সাইকেল আরোহীদের সংবর্ধনা দেওয়া হয়। সেখানে সমাজকর্মী সাংবাদিক আলী আফসার আসল চৌধুরী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সাইকেল আরোহীরা ধলাই পৌঁছালে তাদের স্বাগত জানায় ধলাই অঞ্চলের অন্যতম বৃহৎ সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংস্থা মাতৃভূমি এনজিওর সভাপতি শীতাংশু দাস, অশোক দাস, বাপ্পা পাল, প্রদীপ পাল, শঙ্কর ভট্টাচার্য, পিঙ্কু বর্মন, প্রবীণ বর্মন, রিপুল বর্মন, উদিত বর্মন, আলমিন খাসিয়া প্রমুখ। সাইকেল র্যালি দুপুরে ভাগাবাজারে বাম বিদ্যালয় হাইস্কুল প্রাঙ্গণে পৌঁছালে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা তাদের স্বাগত জানান। সেখানে শহীদ কনকলতার জীবন ও সংগ্রামের বিষয়ে ছাত্রছাত্রীদের অবহিত করাতে অনুষ্ঠিত হয় একটি আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি প্রাক্তন শিক্ষক সুব্রত চন্দ্র নাথ।
নেতৃত্বের ফলে এই স্বাধীনতার অর্থটাই আমাদের কাছে অর্থহীন হয়ে দাঁড়ালো। আমরা রাজনৈতিকভাবে স্বাধীন হয়েছি, একথাকে অস্বীকার করবে না, আমিও করি না। আমরা স্বাধীন দেশ, কিন্তু এই স্বাধীনে কি স্বাধীনতাটা আমরা ভোগ করছি? দেশের কোটি কোটি নিরন্ন মানুষ আজ রাস্তায় পড়ে মরছে, চিকিৎসা নেই, শিক্ষা নেই, বাসস্থান নেই, পরনের কাপড় পর্যন্ত নেই। আর একদিকে মুনাফাখোররা তাদের সম্পত্তি লক্ষ লক্ষ কোটি গুণ বাড়িয়ে তুলছে। অন্যায় অবিচার, সেটা ব্রিটিশ সাম্রাজ্যবাদের সময় যেমনটা ছিল এখনো ঠিক তেমনি রয়েছে। 1947 সালের পরই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে, কিন্তু সেই সঙ্গে ভারতবর্ষে ব্রিটিশ শোষকের পরিবর্তে দেশীয় কালো চামড়ার শোষকরা ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। কনকলতা, নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বোস, কানাইলাল, বিনয় বাদল, দীনেশ ভগৎ সিং, আশফাকুল্লাহ, এরা কিন্তু এই ভারতবর্ষের স্বপ্ন দেখেননি। এই ভারতবর্ষের স্বপ্নে তারা জীবন আহুতি দেননি, কারণ সত্যিকার অর্থেই একটা শোষণহীন, একটা সেকুলার রাষ্ট্র তারা চেয়েছিলেন, কিন্তু তাদের সেই স্বপ্ন পূরণ হল। শিলচর থেকে খড়িল বাগান হয়ে ডোলোগামী সড়কটি তৈরির বছর দুয়েকের মধ্যে বিভৎস রূপ ধারণ করেছে। এর জেরে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। সড়কটিতে অসংখ্য পুকুর সম বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ নিয়ে ঠিকাদার দীপঙ্কর দেবের কাজের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল সহ স্থানীয় লোকজন। তারা বলেন, সড়ক তৈরির কাজ চলাকালীন বারকয়েক কাজের গুণগত মান নিয়ে সড়ক হলেও কোনো কর্ণপাত করেনি ওই ঠিকাদারের লোকেরা। অত্যন্ত নিম্নমানের কাজের দরুণে বর্তমানে বেহাল হয়ে পড়ছে সড়কটি। সরকারের কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটিতে মোটা অঙ্কের দুর্নীতি হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা। আবার বন্ধ হয়ে গেছে। কতদিন থেকে এরকম অবস্থা রাস্তার? মোটামুটি 3 মাস। এটা তোমরা সমস্যা হয় নাই রাস্তা চলাচল করতে? এটা কোন রাস্তা গো? তো এটা তো খড়িলটি পাথরটিলা। এটা কি আর ডলুবার হয় না? ডলু। দক্ষিণ দোলাইয়ের ভাগাজিপি রাজঘাট দ্বিতীয় খণ্ড গ্রামে ভারতমালা প্রকল্পের রাস্তা নির্মাণের ক্ষতিপূরণ না পাওয়ায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার এলাকাবাসী বলেন, বছরখানিক আগে গ্রামের 100 পরিবার প্রায় 30 বিঘে জমি দান করেছেন, কিন্তু আজ পর্যন্ত নেই কোনো ক্ষতিপূরণ। বিষয়টি জেলা শাসক, সোনাই সার্কেল অফিসার, বিভাগীয় আধিকারিক ও ঠিকাদারকে জানালেও কোনো লাভ হয়নি বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। গ্রামের নাম রাজঘাট। কি ধরনের রাস্তা বলে কেন? ভারতমালার কাজ চলে। রাস্তা কই দিয়ে কই? রাস্তা তো হতে তো জোর থেকে বাগারো দিক বনগ্রাম ছাড়িয়ে মানে রাজঘাটের মধ্যে দিয়ে গেছে। রাস্তা তো গেছে অনেক দিন হয়ে আছে। কিন্তু কাজ কবে শুরু হয়েছে? কাজ তো শুরু হয় ফেব্রুয়ারি 2023 ফেব্রুয়ারিতে আরম্ভ হয়েছে। 2023 ফেব্রুয়ারিতে কাজ আরম্ভ হয়েছে। কাজ তো কয়দিন পরে পরে তারা আমরা যে সময় টাকার জোগ করি কয়দিন বন্ধ করিল, এরপরে আবার সাবেক কাজ করে কয়দিন বন্ধ করে টাকা পাইছি না? 6 মাস হইল আমরা তো প্রায় বছর খানিক হয়ে যায়, বছর হয়ে যায়, 8-9 মাসের উপরে হয়ে যায়। রাস্তা খাজ 9 মাস হয়ে যায়, আগের থেকে তো প্রসেসিং চলে আর, কিন্তু টাকা পাইছি না, পাওয়া যান না। কত ফ্যামিলি কেন এখানে? তো অন্তত পক্ষে সর্দার যাবে কিনা? গ্রামের নাম কিটা? রাজঘাট। কত বিঘে? সব ফ্যামিলি? সব সমর সর উপরে ফ্যামিলি। রাজঘাট পার্ট কত? রাজঘাট পার্ট 2। কত ফ্যামিলি হইব? সড়ক হে দিছি দিয়া মাত্র গড় জল হন্ত আমার কোনো টেকা পয়সা দেয় না। ও বেড়া সেড়া আসলো, বেরগুর আসলো, ইটা ভাঙিয়া রাস্তা বানাইছে, গাছ গাছাল ইটা সব কাটিয়া রাস্তা বানাইছে। আজ দিন পর্যন্ত কোনো পয়সাও দেয় না, কোনো আরে কয় কিটা গড় সাড়ে ইতাম বুঝুন হে গরগু। ও তো মালায় সরকারে সরকারে সাউথ হাইলাকান্দি জামিরা দীনদয়াল মডেল ডিগ্রি কলেজের পূর্ণাঙ্গ দাবি নিয়ে বিক্ষোভ ও প্রতিবাদী মুখর ছাত্র সমাজ। মণিপুর নয় সুলতানি ছড়া মডেল ডিগ্রি কলেজের স্থাপনের দাবিতে রাজপথে হাজার হাজার ছাত্রছাত্রী বিক্ষোভ মিছিল ও ধর্ণা।
সাথে মনে করে থাকি এই ভবিষ্যতে আমাদের কলেজ ইউনিভার্সিটি হবে না। আজ আমি এই কলেজের প্রাক্তন ছাত্র, আমি এই কলেজে এই গত সপ্তাহ আগে আমি এই কলেজ থেকে পাশ করেছি, বিএ পাশ করেছি। কিন্তু দুঃখের বিষয়, আমি আশা ইউনিভার্সিটি গিয়েছি, অ্যাপ্লাই করেছি, আমার অ্যাডমিশন অ্যাপ্লাইটা রিজেক্ট হয়ে গিয়েছে। শুধুমাত্র তারা ডিপার্টমেন্টের সিটের জন্য আমার রিজেক্ট করেছে, তারা অনার্স ছাত্রকে প্রাধান্য দিতে। আজ এই কলেজে যদি এম এ হইতো, এম এ কোর্সটা হইতো, যদি আজ আমরা এখানে যাওয়া লাগতো না। আজ আমরা দুঃখের বিষয়, আমাদের কলেজটা যে আজ মুড়িগুন্ডা বাবার কেলেঙ্কারি করিয়া, যেহেতু সেই জায়গার জায়গা কমি কম আছে, 32 বিঘা জায়গার টাকা কামাইয়া, পাটুরি টাকা কামাইয়া, তারা এই জায়গাটা 42 বিঘা বানাইয়া নিছে, 92 বিঘা মানে তারা টাকা মাটি কাটার মাটি কাটিং যে টাকাটা আইছে, এই টাকাটা মারত করিয়া বিভিন্ন পলিটিশিয়ান হল, রাজনীতিও হল, তারা এই টাকাটা মারত করে তারা এই মুড়িগুড়টা নিছে। কিন্তু এই মুড়িগুড় কলেজটা হইলে শুধু কলেজ ধরিয়ে থাকবো। কেলেঙ্কারি লোকে কোনে জড়িত আছে বলে মনে করেন? জড়িত আছে, আমাদের এমএলএ সুজামউদ্দিন এই কেলেঙ্কারি জড়িত আছেন ফুললি ভাবে। তাই না, এমএলএ তাতে এখানে এই কলেজটা সুধারিত হয় না, তানি পাওয়ার নাইনি, তানি আমাদের কিতালি গাছ দক্ষিণ এলাকা মাঝে বানাইছুন, তান দিন পাওয়ার তাই বুকুর দম তাকে তান সুলতান দিনে দেখাও কা, তান বুকুর দম তালে দেখাও কা, তাই তান কিতালি গুমুনি ফুন দিন গিয়া। আজ আমরা অন্ত ফাড়িয়া কিতালি বানাই, আমরা জঙ্গল কিতালি রাখতা। আজ আমরা এই সুলতানকে কলে দিলে আমরা এখানে উজ্জ্বল হইব, সুলতানি বাসী উজ্জ্বল হইব, এই জায়গাটা ছেলে মেয়ে করবা। আজ এখানে আমরা মুড়িগুড় দিকে যাওয়ার তা আমি যদি খালি কলে দ্রোহ, আমরা আরো 20 টাকা মারা দিয়ে খাটলি সুরাত, আমরা খাটলি রাত দিব। এখন আপনার আপনাদের মুখ্য দাবিটা কি? মুখ্য দাবিটা কলে যায় আমার দেশ দামি রাখ লাগে, এই মডেল লিঙ্ক বলে সুলতানি থাকে, তা আমরা মরান দিলিমু, বুকুর মেয়ে গুল্লি রাখিলিমু, শুধু আমরা শুনো বা ফাইলে নিতে পারতো না। এই কলেজটা খেলে শুধু আমার বারবার কেন নেই, দুঃখর বিষয়, নির্লজ্জ সুদাম মুর্দাবাদ, সামনে তুমি খাল্লা খাড়াই এমপি ইলেকশন ও এমএলএ ইলেকশন। খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া সংস্থার 25 বছর পূর্তি উদযাপিত। সোমবার খোঁজ শিলচর সামাজিক ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা 26 বছরে পা দিল। এদিন সন্ধ্যায় খোঁজের অস্থায়ী কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাক্তন বিডিও শাহাবুদ্দিন খান, তুষার কাননগো, মিলনউদ্দিন লস্কর, নিয়ারেন্দু দেব, এসএস কলেজের প্রিন্সিপাল পিসি দত্ত, প্রফেসর বিশ্বতোষ চৌধুরী, কল্যাণ কুমার চক্রবর্তী, হৃতেন ভট্টাচার্য, খোঁজের সভাপতি ডক্টর মাসুম, সাধারণ সম্পাদক সজল লস্কর। এদিন সবাই খোঁজের প্রশংসা করেন এবং 25 বছরের মধ্যে খোঁজ কী কী সমাজসেবামূলক কাজ করছে তা নিয়ে আলোচনা করেন, আগামীতে কী করবে কি না তা নিয়ে বক্তব্য তুলে ধরেন বিভিন্ন জন। এছাড়াও এদিন দুজন ব্যক্তিকে সম্মাননা তুলে দেওয়া হয়। রাজ্যের সম্মানিত শিক্ষক হিসেবে অতনু চৌধুরী সম্মাননা তুলে দেন বিশ্ব চৌধুরী, ডক্টর মাসুম ও কল্যাণ কুমার চক্রবর্তী। বিশেষ বক্তা ও শিক্ষক হিসেবে এসএস কলেজের প্রিন্সিপাল পিসি দত্তকে সম্মাননা তুলে দেন সজল লস্কর এবং বিশ্বতোষ চৌধুরী। বক্তব্য রাখতে গিয়ে নিয়ারেন্দু দেব বলেন, খোঁজ কিভাবে এত কাজ একসাথে করে যায় ভাবলে অবাক লাগে। এছাড়া তিনি বলেন, আগামীতে ওনাকে যখনই কোনো কাজের জন্য ডাকবে তখন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তিনি। বন্যার সময় জীবন ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য এদিন ওনাকে বিশেষভাবে সম্মান দেওয়া হয়। পরে কেক কেটে মিষ্টি বিতরণ করে খোঁজ শিলচরে 26 বছর পূর্তি উদযাপন করা হয়। খোঁজের সাধারণ সম্পাদক সজল লস্কর বলেন, সাংবাদিক বন্ধুরা 25 বছর থেকে আমাদেরকে যেরকম সাহায্যে এগিয়ে এসেছেন তাদের কথা আমরা চিরদিন মনে রাখতে হবে। মানব সেবা করতে গিয়ে অনেকেই আমাদেরকে সাহায্যে এগিয়ে এসেছেন। প্রফেসর পরিতোষ চন্দ্র দত্ত, তুষার কাননগো, বিশ্বতোষ চৌধুরী, কল্যাণ কুমার চক্রবর্তী এবং ক্লাবের সদস্যরা যেভাবে কাজ করে গেছেন 25 বছর থেকে, আগামীতেও সবাইকে নিয়ে চলার আশা রাখছি। সাংস্কৃতিক দিকটাও থাকে, খেলাধুলার দিকটা তো আপনারা জানেনই, আমরা আছি সবসময় তাকে দিয়ে আমাদের সঙ্গে যারা আমাদেরকে সাহায্য করেছেন, সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো আমাদের সাংবাদিক বন্ধুরা, আমাদের প্রচার দিয়েছেন, ওনাদের মাধ্যমে আজকে আমাদের পরিচয় শহর থেকে গ্রামে লোকেরা আমাদেরকে চিনতে পেরেছে। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো আমার বাংলা টিভি নিউজ চ্যানেল, বিটিএন, ঈশান বাংলা, CN24, SBTV এবং অন্যান্য যারা চ্যানেল আছেন তারা, এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যুবসংঘ, সাময়িক প্রসঙ্গ, নববার্তা, বার্তালিপি,
গতি পান্তজিত এই ছটি পেপারে আমাদেরকে 25 বছর থেকে আমাদের প্রচার দিয়ে আমাদেরকে শহর থেকে গ্রামের মধ্যে লোকের কাছে পৌঁছে দিয়েছেন, এবং যারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে সাহায্য করে গেছেন, বিশ্বতোষ চৌধুরী, পিসি দত্ত, সুরজিৎ সুম, মণি ভট্টাচার্যী, কল্যাণ কুমার চক্রবর্তী, তায়রা লস্কর, কামাল লস্কর, মাম্পি লস্কর, রেজওয়ান খান, পাপু ভৌমিক, ওনাদের দৌলতে আজকে আমরা এই কাজ করে। আর একটা কথা বলতে বাধ্য যে আমাদের সভাপতি ডক্টর এম মাসুম সাহেবের মতো সভাপতি পাওয়া আজকাল যুগে কঠিন। উনি সব ধরনের কাজে আমাদেরকে উৎসাহ দিয়ে থাকেন। ডক্টর এম মাসুম একটা কথা বলতে চাই, উনার মতো প্রেসিডেন্ট কোনো ক্লাবে আছে কি না জানি না, কিন্তু আমরা খুব ভাগ্যবান ডক্টর এম মাসুমের সহযোগিতায়, এম মাসুমের গাইডেন্স নিয়ে আমরা যে কাজ করছি সেই জন্য আজকে আমরা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। মরণ ফাঁদে পরিণত ভৈরবপুর সড়ক, হালিচারা রোপণ করে প্রতিবাদ। বরখোলায় শক্তি বাড়ল রাইজোর দলে, যোগদান করলেন 50 জন লোক। শহীদ কনকলতার জন্ম শতবর্ষ উদযাপন, শিলচরে সাইকেল র্যালি। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।